এই হলো কালিন্দার তৈরি বিরিয়ানির হাড়ি। বাহ, কালার এসেছে। বেসা রাইস দিও না, মাটন দাও। এই তো এই আমার বিয়েতে রান্নাটা করবে তো? একদম শিওর শট। ব্যাস, শীত শুরুর সাথে সাথে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম, আর বিয়ের মরশুমে আমরা বিয়ে খেতে আসবো না, এটা হয় নাকি? তাই চলে আসলাম হাওড়ার আশীর্বাদ ব্যাংকোয়েটে দেবাঞ্জন ও শিল্পার ওয়েডিং সেরিমনিতে। এই ওয়েডিং সেরিমনি দীপিকার কিচেনের আন্ডারে এটা হচ্ছে। কি রকম কি রান্না বান্না হচ্ছে শুনলাম, এখানে নাকি দাদাবৌদির বিরিয়ানিও এসেছে। তো সুতরাং সময় নষ্ট না করে পুরো ব্যাপারটাই দেখবো, আপনাদের কাছে শেয়ার করব। ভিতরে যাওয়া যাক। দীপিকার কিচেনের তরফ থেকে যে লাইভ কাউন্টারগুলো এখানে লাগানো হয়েছে সেগুলো একটু আগে দেখে নিই আগে। এখানে দেখতে পাচ্ছি কোল্ড ড্রিঙ্কসের সব রকম ব্যবস্থা আছে, তাছাড়াও আছে যেটা কফি আছে, তো কফি টেস্ট করি আগে। নিলাম প্রথমে কফি, হালকা শীতে কফিটাই কিন্তু মজা দেয় সবচেয়ে বেশি। এখানে দেখতে হচ্ছে মোমো একদম লাইভ তৈরি হচ্ছে, মানে সরাসরি তৈরি হচ্ছে আর সেটা সরাসরি কাউন্টারে আসছে, মানে আগের থেকে বানিয়ে রাখা মোমো নয়। পান কাউন্টার রেডি হচ্ছে, দাদা একদম রেডি করছে সব পুরো পান কাউন্টারটা। পান কাউন্টার তৈরি হোক, তারপর আসবো আমরা। আইটেমগুলো এবার দেখা যাক। ড্রাই চিলি পটাটো, চিকেন রেশমি কাবাব, প্যান ফ্রাইড ফিশ ইন হানি সস, আর আছে দই বড়া। তো এবার নিয়ে এলাম তিন রকম যে স্টার্টার অলরেডি এসে গেছে সেই তিনটে টেস্ট করার জন্য। প্রথমে বলি ড্রাই চিলি পটাটো, আলু বয়েল করে উপর একটা সুন্দর সস দেওয়া আছে, এটা অন্যরকমের স্বাদ। রেশমি কাবাব বাটার দিয়ে তখন দেখলাম যে রীতিমতো স্নান করানো হলো। অসাধারণ খেতে, যেরকম সফট পুরো স্টার্টারই কাঁপিয়ে দিল। এবার দেখি প্যান ফ্রাইড ফিশ, এটা হচ্ছে ভেটকি মাছ আছে, এমনি দেখি যে মাছটা কীরকম। এই দেখুন ভেটকি মাছ, উপরে একটা কোট দেওয়া আছে, একটা কর্নফ্লাওয়ারের কোট আছে মোস্ট প্রবাবলি। পুরোপুরি কলকাতা স্টাইল ভেটকি, খেতেও সেই দুর্দান্ত ফ্লেভার। তিনটে স্টার্টারই একদম দুর্দান্ত। তো এবার নিয়েছে লাইভ জিলেবি। আচ্ছা, লাইভ জিলেবি খাওয়ারায় কীভাবে বানানো হলো চলুন একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি জিলেবির সরাসরি লাইভ কাউন্টার হচ্ছে, আর দাদা এখানে জিলেবি সরাসরি ভাজছেন। এটা কি ঘিয়ে ভাজা নাকি না তেলে? দেশি ঘি। বাহ বাহ বাহ, দেশি ঘিয়ে ভাজা জিলেবি, বাহ। এবার নিয়ে নিচ্ছে কেশর জিলেবি, এটা সাথে খাওয়ার জন্য আছে রাবড়ি। এই দেখুন কেশর আছে, কেশর রাবড়ি। ও রাবড়ি দিয়ে জিলেবি দেখি, কেশর যেরকম ফ্লেভার সেরকম রাবড়ির ফ্লেভার। অসাধারণ, স্পেশালি ঘিয়ের যেরকম ফ্লেভার, রাবড়ির স্বাদ আর কেশরের স্বাদ তিনটে মিলেমিশে অসাধারণ রূপ নিয়েছে এই কেশরী জিলেপিটা। দীপিকার কিচেন শুরুতেই কাঁপিয়ে দিয়েছে। তো দাদা তো স্টার্ট আইটেম স্টার্ট করেই দিয়েছে, তো আমি একটু ট্রাই করবো দই বড়া। অনেকদিন পর খাচ্ছি, তো খাওয়া যাক। সার্ভিং প্রসেসটা খুব ভালো লেগেছে, ছোটো ছোটো বাটির মধ্যে দই যে বড়াটা না একদম পারফেক্ট জাল দিয়ে ভেজেছে, সেই ফ্লেভারটা কিন্তু পুরো পাওয়া যাচ্ছে, দারুণ। মানে নিচে চিজ বল, ভেবেছিলাম খাবো না, বাট আইটেমগুলো ছাড়াও যাচ্ছে না। দীপিকার কিচেনে কিন্তু ফ্রাইড আইটেমগুলো জবরদস্ত, ইয়েলি গরম গরম চিজি ফ্লেভারটা ফিল করা যাচ্ছে। এখানে এসে শুনতে পেলাম যে দাদাবৌদির স্টাইলে স্পেশাল বিরিয়ানি স্বয়ং দাদাবৌদি যে মেন কুক কালিন্দা বানাচ্ছে। সুতরাং আর কোনো কিছু না হবে, আগে কালিন্দার কাছ থেকে ঘুরে আসি, দেখি কালিন্দা কীভাবে কত হাড়ি বিরিয়ানি বানাচ্ছে। দীপিকাস কিচেন নিয়ে আসছে দাদাবৌদির বিরিয়ানি, ইয়েস। আর পুরোটাই রান্না হচ্ছে কিন্তু কালিন্দার হাতে, আর পুরোপুরি সেই কাঠের জালে হচ্ছে। দেখুন পুরোপুরি কাঠের জালে, তামার হাড়িতে হচ্ছে আর কাঠের জালে হচ্ছে। এই বিরিয়ানির স্বাদ যারা খায় তারাই জানে, আর এই বিরিয়ানির স্বাদ আজকে বাংলা জুড়ে। আমরাও বিরিয়ানি ঘর যে ছোট্ট করে একটা ব্র্যান্ড বানিয়েছিলাম বা ছোট্ট করে যে শুরু করেছিলাম, সেটাও কিন্তু এই উৎপত্তি থেকে। আর সেখানে এইভাবে রান্না করছে আমাদের গুরুদেব, সে হচ্ছে কালিমদা। কালিমদা হচ্ছে আমাদের গুরুদেব, যে ছাড়া আমরা কিন্তু একেবারে কানা আজকের দিনে। কালিমদা কি বলবে বলো, যেরকম এসো তুমি আজকে দীপিকাস কিচেনে, তোমার কেমন লাগছে বলে? ভালো, খুব ভালো লাগছে। আর এখানে তোমার সেই রান্নার স্টাইল সবই এক হবে, যেরকম প্রতিবার হবে, কিন্তু স্বাদ
একদম সেই একই রকম পাগল করা, তাই না বলো? পাগল করা স্বাদ, যারাই খায় তারাই জানে যে দাদাবৌদি এই বিরিয়ানির স্বাদটা কি। আচ্ছা, তোমাদের আজকে মোটামুটি কত হাঁড়ি হচ্ছে মোটামুটি? এখানে এখানে 8 হাঁড়ি হচ্ছে। 8 হাঁড়ি অলরেডি হয়ে গেছে, এখন 4টে হয়েছে। আমার দুটো দেখতে পাচ্ছি দমে আছে, আর দুটো কমপ্লিট, আর দুটোর জন্য তোমার তৈরি হচ্ছে প্রিপারেশন, তাই তো? আর বিয়ে বাড়িতে মাংসের পিস গুলো একটু ছোট করো নাকি? মোটামুটি 100 গ্রাম, 100 গ্রাম করে একটু ছোট করে হবে। এখানে চিকেন আছে না অনলি মাটন? জি, মটন আছে 8 হাঁড়ি, চিকেন আছে 1 হাঁড়ি। মাটন কলিমদা, আমরা একটু বিরিয়ানি তৈরি করা দেখি, তারপর নিচে গিয়ে বাকি টেস্ট দেখবো। চাল ছেড়ে দেওয়া হলো, পুরো কাঠের জালে হচ্ছে বিরিয়ানি। চলে আসলাম দীপিকার কিচেনে, সেখানে দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি দুটো তন্দুর আছে, সেখানে রীতিমতো রেশমি টিক্কা গুলো হচ্ছে। রেশমি টিক্কা গুলোতে বাটার দিয়ে জবরদস্ত ভাবে লটপট করে দেখতে পাচ্ছি চোবানো হচ্ছে। আর এ পাশে একের পর এক দেখুন গ্রিন চাটনি আছে সামনে রেডি একদম। আর ম্যাডাম স্বয়ং দাঁড়িয়ে আছে, নমস্কার ম্যাডাম, যার নামের কি দীপিকা ম্যাডাম আছেন এখানে, প্রণ কবিরাজি এখানে দেখতে পাচ্ছি আছে। দীপিকার কিচেন ক্যাটারিং এর তরফ থেকে ভেজ আইটেম কি কি আছে সেটাও একটু দেখা যাক। কুলচা, ডাল মাখনি, নবরত্ন কোরমা, খুসকা পোলাও, পনির পাতুরি, ফুলকপি রোস্ট, মালাই কোপ্তা। দীপিকার কিচেন ক্যাটারিং সার্ভিস আন্ডারে কি কি আজকে মেন কোর্সের আইটেম আছে সেটা একটু দেখে নিই। মশলা কুলচা, ডাল মাখনি, নবরত্ন কোরমা, ভেটকি ফিশ তন্দুরি, প্রণ কবিরাজি, দাদাবৌদি স্টাইল মাটন বিরিয়ানি, চিকেন চাপ। ডেজার্ট সেকশনের মধ্যে আছে চাটনি, অপর রসগোল্লা আর সন্দেশ। না আছে আইসক্রিমের কাউন্টার। তো দীপিকার কিচেনের থেকে স্যালাড কাউন্টার এবং প্লেটিং কাউন্টার থেকে একটা নিচ্ছি প্লেট, স্যালাড দেওয়া হোক, একটু পেঁয়াজ, ব্যাস থ্যাংক ইউ। তো শুরু করছি মশলা কুলচা দিয়ে। মশলা কুলচা সাথে আছে ডাল মাখনি, আর নিয়ে নিচ্ছি ভেটকি ফিশ তন্দুরি, সাথে আছে প্রণ কবিরাজি। দীপিকার কিচেন ক্যাটারিংয়ের তরফ থেকে দেবাঞ্জন আর শিল্পার যে ওয়েডিং রিসেপশন হচ্ছে সেখানে আমি কয়েকটা খাবার নিয়ে নিয়েছি। তো শুরু করবো হচ্ছে এখানে কুলচা দিয়ে, মশলা কুলচা। ভিতরে দেখুন দীপিকা কিচেনের তরফ থেকে যে মশলা কুলচা বানিয়েছে একদম ভিতরে মশলা আছে, আর সঙ্গে আছে ডাল মাখানি। দুটোর মধ্যে কম্বিনেশনটা দুর্দান্ত, বিভিন্ন ধরনের ভেজিস আছে আর সঙ্গে আছে ডাল মাখানা। ভেটকি তন্দুরি, পিওর ভেটকি মাছ এখানে ব্যবহার করা হচ্ছে, এ দেখুন পিওর ফ্রেশ ভেটকি মাছ একদম। আউটসাইড দেখে ভাবছিলাম এটা মানে চিকেন, কিন্তু দেখলাম পিওর ভেটকি, ফ্লেভার টেস্ট সেই। আগে অল্প অল্প করে টেস্ট করে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। চিংড়ি কবিরাজি, প্রণ কবিরাজি প্রথমবার দেখছি, খাচ্ছিও প্রথমবার। ভিতরে নিশ্চয়ই চিংড়ি আছে, এ দেখুন গোটা গোটা চিংড়ি আছে ভিতরে, এই চিংড়িগুলো আছে। প্রথমবার খাচ্ছি, দুর্দান্ত খেতে। চিংড়ির ফ্লেভার, কবিরাজির ডিমের কোটে খুব সুন্দর ফ্লেভার, দুর্দান্ত খেতে। চিংড়ি কবিরাজি এরকম হতে পারে আমার কোনো ধারণা ছিল না। দীপিকার কিচেন বরাবর ফ্রাইড আইটেমের রাজা, সুতরাং ওরা জানে নতুন নতুন কী কী আনা যেতে পারে মার্কেটে, সেটা মাথা রেখে এই অসাধারণ জিনিসটা এনেছে। সত্যি আমি ফিদা হয়ে গেলাম। শেষ করি, তারপরে আসছে মেন দাদাবৌদি বিরিয়ানি। এই হলো কালিমদার তৈরি বিরিয়ানির হাঁড়ি, কাটিং হচ্ছে, উপরটা হালকা হলুদ তারপরে সাদা, তারপরে ধীরে ধীরে বেরোবে সেই ব্রাউন রাইস। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি কাটিং। আমাদের সেই বিরিয়ানি খোর সেম বিরিয়ানি তৈরি হয়েছিল, শানু তৈরি করেছিল। শানু হচ্ছে কলিমদার একজন শিষ্য, প্রিয় শিষ্য, আর এইভাবেই আমাদের বিরিয়ানিগুলো তৈরি হয়েছিল। আমাদের বিরিয়ানির ফ্লেভারটাও ছিল এইরকম অনেকটা, এর থেকেও বেটার ছাড়া কম কম ছিল না। দেখুন সেই কালার বেরিয়ে এসছে, ওহো হো, কলিমদার শিষ্য কাটছে এটা। দীপিকার কিচেনে এসছে আজকে, ওয়াও, এই হচ্ছে কালার। আর পিসগুলো কি, প্রত্যেকটা 100 গ্রামের আশেপাশে আছে, দুর্দান্ত সব পিস, কালার এসছে। আর নিজে কিন্তু দেখো হালকা জুস আছে বিরিয়ানিটার মধ্যে, না? আর জুসটার জন্য সেই এই হাইটে কিন্তু একটু জুসি হবে। তো এবার নিয়ে নিচ্ছে যে বিরিয়ানি, দাদাবৌদি স্টাইলে বিরিয়ানি যেটা কলিমদা বানাচ্ছে। বাহ, সেই কালার, ব্যারাকপুরের সেই কালার চলে এসছে, আলুও চলে এসছে ব্রাউন কালার, আলু এর নালিটা দাও আগে, বা 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 বা, এবার
তো শুরু করছি কলিমদার সামনেই, কলিমদার হাতে তৈরি করা বিরিয়ানি, আর যার হাতে দাদা বৌদির সেই বিরিয়ানি সেই সুপার জুপার হিট বিরিয়ানির জাদু খেলে। তো কলিমদা এই এই বিরিয়ানি তো সেই টেস্ট থাকবে তো, এ বলো কি বলবো। চলে এসছে গুরু, গুরু চলে এসছে। দীপিকা কিচেনের সাথে যোগাযোগ করবেন যদি দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি করতে চান, তো সেখানে কলিমদার নিজে বিরিয়ানি বানাবেন, এর উপরে কিছু হয় না। অসাধারণ অসাধারণ। আর এই সেই আলু দেখুন, ব্রাউন কালারের আলু, নরম তুলতুলে আলু, উফ দেখে মনে হচ্ছে মাখন পুরো। জ্যোতি আলু রূপরেখায় বদলে যায়। এরকম মাটন এখন হাসি করে বলতেই হবে, হাসিরে হাসি মুখে বললে হাসি। আমাদের ফ্লেভার এবং আলু পিসা একটা থেকে বেরিয়েছে, দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি যদি নিজেদের অনুষ্ঠান বাড়িতে করতে হয় অবশ্যই দীপিকার কিচেনে যোগাযোগ করুন, জমিয়ে ফাটিয়ে কষিয়ে খাবেন। দুর্দান্ত মাটন, পুরো মাখন। খাবার দুধ শেষ করি, তারপরে দেখি ডেজার্টে কী আছে। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে রসগোল্লা, চাটনি বাবরে গেলাম না, সন্দেশের উপরে গোলাপের পাপড়ি আছে দেখছি, একদম স্পঞ্জি রসগোল্লা, কলকাতার ফেমাস স্পঞ্জি রসগোল্লা। আর সাথে নিচে সন্দেশ, গোলাপের পাপড়িটাকে আমি সরিয়ে দিলাম। সেই সাথে গোলাপ জলের হালকা ফ্লেভার আছে, উপরে আছে পেস্তা। সেই একদম, এটা কি ছাড়া যায় বলো? ও সেই জুসি বিরিয়ানি, এই বিরিয়ানি হাত নিয়ে দাঁড়ানো যায় না, কথা বলা যায় না, আগে টেস্ট করতে হবে। মুখে দিলে আউট, রাজগুলো তাকিয়ে আছে। এই কোয়ালিটির বিরিয়ানি খেতে হলে অবশ্যই 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 যোগাযোগ করুন দীপিকার কিচেন, আর একমাত্র দাদা বৌদির যে শেফ কলিম ভাই তাই তার হাতে কিন্তু বিরিয়ানি তৈরি, আপনারা দেখালো মুখ। আর এই বিরিয়ানি শেষ কথা, এরপর কোনো বিরিয়ানি হয় না। গরমা গরম পান্তুয়া, আমি আলু আলু ভাঙছি না, মাখন ভাঙছি, বুঝতে পারছি না। চটকে নিতে হবে মাটনটাকে, হালকা করে ছাড়ে নিতে হবে, তলতে করে মাটন ছাড়াতে হবে না, হাত দিলে খুলে যাবে। মনে হচ্ছে বিরিয়ানি করে বিরিয়ানি খাচ্ছি। এই কোয়ালিটির বিরিয়ানি যে খাবে যে আনন্দ পাবে, সে আনন্দে যে বিয়ে করে সেই আনন্দ পাবে না, যে বিরিয়ানিকে যে আনন্দটা পাওয়া যাবে। মন মতন স্বাদ বিরিয়ানি, মন মাতানো। আগা পেঁয়াজ আলু একটু মাটন, আর কি চাই, স্বর্গ স্বর্গ। আমার বিয়েতে রান্নাটা করবে তো? একদম শিওর শট, ব্যাস বুক পেয়ে গেছে। সবচেয়ে বড় কথা আমার পায়ে যা বসে আছে, যেহেতু বিরিয়ানি শেষ কথা, এই পর আর বিরিয়ানি হয় না। অনেক লড়াই করে আইসক্রিম জোগাড় করতে পারলাম, কারণ আইসক্রিম কাউন্টারে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কারণ ওখানে দেওয়া হচ্ছে আইসক্রিমের সাথে সাথে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস ছিল, চাইলে নিজের মতো করে বানিয়ে নেওয়া যাচ্ছিল। তা আমি বেশি কিছু হাতের সামনে যা পেলাম, কাজু কিসমিস আর টুটিফুটি কিছু পেলাম, নিয়ে আসলাম। দীপিকার কিচেন ক্যাটারিংয়ের
আন্ডারে যে বিয়ে বাড়িতে এসেছি হাওড়ার আশীর্বাদ ব্যাংকোয়েটে সত্যি দুর্দান্ত, প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাহার, 800 লোকের আয়োজন হয়েছে, দুর্দান্ত আয়োজন। খাবার দাবারের যেরকম পজিশন, স্পেশালি নাম্বার ওয়ান বলবো দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি সব কিছুকে ছাড়িয়ে একদম সুপারহিট হয়ে গেছে। দীপিকার কিচেনের স্টার্টার থেকে শুরু করে বাকি সব কটা আইটেম আমার কাছে দুর্দান্ত লেগেছে। দীপিকার কিচেনের আন্ডারে কোনো রকম ক্যাটারিং করতে চান, সে সামাজিক অনুষ্ঠানের আন্ডারে যদি কোনো অনুষ্ঠান করতে চান, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন স্ক্রিনে রইল, আপনারা চাইলে কিন্তু ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাজ এফ দিন, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।